আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি সঙ্গীতাশা। মধ্যপ্রাচ্যের শ্রমিক এবং ব্যবসা বান্ধব দেশ সালতানাত অব ওমানে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন দুয়ার উন্মোচন হলো। এখন থেকে প্রবাসীরা চাইলেই নিজের নামে শতভাগ মালিকানায় ব্যবসা পরিচালনা করতে পারবেন। এই ক্ষেত্রে লাইসেন্স সহ যাবতীয় সরকারি অনুমোদনের ব্যবস্থা করে দেবে শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট LLC। শুক্রবার 30 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। রাজধানী মাস্কাটের হামরিয়াতে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমরা আজকে শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে আসলাম। এখানে বিজনেস, যারা নতুন ব্যবসা করতে চায়, নতুন লাইসেন্স করতে চায় এবং আমাদের দেশ এবং ওমানের সাথে যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, এই ব্যাপারে ওনারা পরামর্শ দিয়ে থাকেন। আপনারা জানেন ওনার অনেকগুলো ট্রাভেল আছে, অফিস আছে ওমানে এবং বাংলাদেশেও। তো আমরা বিশেষ করে আমরা ওমান প্রবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি বিগত অনেক বছর এখানে ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেছেন এবং খুব সুন্দরভাবে ব্যবসা করতেছেন এবং কাস্টমারদেরকে উনি যথাসময়ে এবং সুন্দরভাবে উনি ওনার সার্ভিস প্রদান করেন। আপনারা জানেন নিশ্চয়ই আজকে যে অফিস উদ্বোধন হলো, এটার মাধ্যমে আপনারা যদি নতুন ইনভেস্টমেন্ট লাইসেন্স বানাতে চান এবং বিজনেস সম্বন্ধে, বিজনেস চলি সম্বন্ধে আপনাদের যতগুলি বিজনেস সম্বন্ধে পরামর্শ থাকে এখানে পাবেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ওমানে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান বেশ ভালো। দেশটির যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত হওয়ায় যে কোনো ব্যবসায়ীকে দেশটিতে বিনিয়োগ করতে আকৃষ্ট করবে। ওমানের মাস্কাট, সালালা, সোহার, নেজওয়া, দুকুম, ইবরি, সামাইল, আলখুদ সহ দেশটির প্রতিটি অঞ্চলেই রয়েছে বাংলাদেশি ব্যবসায়ী। হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল, গার্মেন্টস আইটেম ও গ্রোসারি শপ থেকে শুরু করে বড় বড় হাইপার মার্কেট পর্যন্ত রয়েছে বাংলাদেশিদের দখলে। বাদ যায়নি চিকিৎসা সেক্টরও। দেশীয় বেশ কিছু ক্লিনিক রয়েছে ওমানে। একই সাথে পুরুষদের পাশাপাশি সমানতালে নারীরাও ব্যবসা করছেন বেশ সফলতার সাথে। শাওয়াল, শারমিন, হ্যাপি দাস সহ বেশ কয়েকজন সফল বাংলাদেশি নারী উদ্যোক্তা রয়েছেন দেশটিতে। নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে ওমানে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হলো, এমনটাই মন্তব্য করেছেন আগত অতিথিরা। তবে ইতিপূর্বে নিজেদের নামে ব্যবসা করার সুযোগ না থাকায় আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে ওমানের আইন অনুযায়ী নামমাত্র খরচে নিজের নামে লাইসেন্স খুলে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা পরিচালনা করতে পারবেন প্রবাসীরা। এজন্য কোনো ওমানে স্পন্সরের প্রয়োজন নেই। আর এই লাইসেন্স করতে যাবতীয় কাজ করে শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট। এটি ওমান সরকার অনুমোদিত লাইসেন্স করার একমাত্র বাংলাদেশি কোম্পানি। এখন বাংলাদেশ থেকে ওমানের লাইসেন্স করা যাবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আপনারা প্রবাসী যারা আছেন ব্যবসায়ী, তারা চাইলে আপনি নিজ নামে 100% মালিকানা নিয়ে বিজনেস করতে পারবেন। অর্থাৎ ওমা কোনো ওমানিবিহীন আপনি যে কোনো বিজনেস করতে পারবেন, কনস্ট্রাকশন, হোটেল, ক্যাফেটেরিয়া, রেডিমেড গার্মেন্টস, বিজনেস বিল্ডিং ম্যাটেরিয়ালস, এরকম অনেক যাবতীয় বিজনেস যারা আমরা বাংলাদেশে করে থাকি। আমরা শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট সলিউশন সমাধান দিচ্ছি। 3 থেকে 4 দিনের মধ্যেই মাত্র 1050 রিয়ালে ইনভেস্টর ভিসা সহ নিজের নামে লাইসেন্স করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ঠিকানায় সরাসরি গিয়ে সেবা নিতে পারবেন প্রবাসীরা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক MN আমিন, ভাইস প্রেসিডেন্ট আজিমুল হক বাবুল, বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান এমদাদ হোসেন ও মাস্কাটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম সহ কমিউনিটির নেতারা। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।